নমস্কার বন্ধুরা কেমন আছেন ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে আজকে আমরা খাবো পিঠে তো চলে গেছি আমার শ্বশুরবাড়ি তো সেখানে আমার শাশুড়ি আজকে পিঠে করছে তো পিঠের মধ্যে কি কি পিঠে করছে একটা হচ্ছে আজকি পিঠে আর একটা হচ্ছে পাটি সাপটা তো আসকি পিঠে কেমনভাবে করে অনেকেই জানে এবং অনেকে জানে না তো এই পেস্ট বানিয়েছে পেস্টটার মধ্যে বেশি কিছু দেয়নি শুধু গরম জল আর নুন পরিমাণ মতো দিয়ে পেস্টটা বানিয়েছে তো এই পেস্ট দিয়ে হচ্ছে আমাদের আজকে পিঠে তো মা উঠে পড়েছে সাপটা করবে বলে তো আমার বউ বসে পড়েছে এই যে এটা হচ্ছে আজকে পিঠে তো যে খেতে চাও আমার বাড়ি চলে এসো তাড়াতাড়ি আমি বানাচ্ছি তো মা এদিকে চলে এসেছে পাটিসাপটা বানানোর জন্য আর ও ওদিকে আজকে পিঠেটা বানাচ্ছে তো পাটিসাপটা পিঠের জন্য লাগবে কী কী তো এই জন্য লাগবে এই যে মাখা সন্দেশ আর এখানে হচ্ছে নারকলের পুর যে যেটা দিয়ে খা খেতে ভালোবাসে তো ওদিকে হচ্ছে বাটারটা তো বাটারটা বানানোর জন্য ওর মধ্যে চালের গুঁড়ি গরম জল নুন এবং গুড় চিনি সব কিছুই দিয়েছে দিয়ে একটা পেস্ট মতো বানিয়েছে বানানোর পর এটা ওপরে একটু নারকলের ভালো করে দিয়ে যেমন রোলের মতো পাকিয়ে দিতে হয় পাকিয়ে দিলেই আপনার হয়ে যাবে পাটিসাপটা কেউ এর মধ্যে দুধ দিয়েও করে কেউ বা সুদিও খায় তো আগেরটা দেখালাম নারকলের পুর দিয়ে তো এটা হচ্ছে সন্দেশের পুর দিয়ে হবে তো কীভাবে হচ্ছে ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখুন দুরকম পাটি সাপটা এবং আজকে পিঠে একদম রেডি এবার শুধু পরিবেশনের পালা কেমন হয়েছে পিঠেটা দারুণ খুব ভালো হয়েছে দেখি খুব ভালো হয়েছে কিসের খাচ্ছ এটা পাটি সাপটা এটা হচ্ছে নারকেলের আর আরেকটা কি এসে আছে এটা হচ্ছে সন্দেশে বাহ আর টেস্টি হয়েছে ঠিক আছে থাকছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না গুড নাইট